সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি রড রিভিউ করব রডটির নাম হচ্ছে ইকোডা ফ্লেটিং শ্যাডো থ্রি এটা একটা আপগ্রেডেড রড এই রডটির ফুল কনফিগারেশন এবং এর কিছু স্পেসিফিক স্পেসিফিকেশন আছে আপগ্রেড যেহেতু আপনারা এটা চিন্তা করেন যে এটা ফ্লেটিং শ্যাডো থ্রি তাহলে এর আগে টু আছে ওয়ান আছে এবং শুধু শ্যাডো আছে এগুলোর চেয়েও এটা এখন তিনটা সংস্করণ তিনটা সংস্করণে এটার এখন কি ইম্প্রুভমেন্ট হলো এই বিষয়টা আপনাদের সামনে করবো তো আপনারা দেখছেন ফিশিং চ্যানেল আমি ফারুক তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি এখনো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটাতে চাপ দিয়ে রাখেন তাহলে যে ভিডিওগুলো আমি আপলোড করি দ্রুত পেয়ে যাবেন তারপরে আরেকটি কথা হলো যে আমি বরাবরই যে কাজটি করে থাকি সেটা হচ্ছে একটা রডের ফুল কনফিগারেশন বলার আগে এর আউটলুকটা দেখা খুবই জরুরি কারণ আমরা শুধু একটা রডের কনফিগারেশন দেখলাম কিন্তু আউটলুকটা কেমন সেটা দেখলাম না কারণ আমরা রডের দিকেই তাকিয়ে থাকি যার কারণে আমি আউটলুকটাকে একটু বেশি গুরুত্ব দিই তা চলুন আমরা আউটলুকটা দেখে আসি তো বন্ধুরা আউটলুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এইবার আমি এর কনফিগারেশনটা নিয়ে কথা বলবো এই রডটি হচ্ছে ইএফ থ্রি এটা যেহেতু একটা আপগ্রেডেড রড অর্থাৎ এই জন্য এটা শ্যাডো থ্রি যার মডেল নাম্বার হচ্ছে ওয়ান টু জিরো টু সেভেন জিরো টু এস এবং এর ম্যাটেরিয়ালটা কি এর ম্যাটেরিয়াল হচ্ছে কার্বন অ্যাকশন হচ্ছে এফ অর্থাৎ ফাস্ট অ্যাকশন আর হ্যান্ডেল ম্যাটেরিয়াল হচ্ছে হাই স্ট্রেংথ ইভা হ্যান্ডেল এটা এটা হচ্ছে হ্যান্ডেল এবং হাই স্টাইল ফুল রডটার ওয়েট হচ্ছে দুইশো গ্রাম তো এটা একটু লাইট ওয়েট করা হয়েছে অন্য অন্য যে এর যে আগের রড গুলো ছিল এটা একটু লাইট ওয়েট করা হয়েছে আর কি দুইশো উনষাট গ্রাম এর গাইড হচ্ছে চায়না মেড গাইড এবং এই যে রিল সেটটা আপনারা দেখতে পারতেছেন এই রিল সেটটা হচ্ছে চায়না মেড এবং এখানে আর একটা এক্সট্রা কাজ আছে আমরা যে রিলটা সেট করব এই স্ক্রু নবের পিছনে আরেকটি স্ক্রু দেওয়া আছে এটা হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য এটা হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য আছে যেন পেছন দিকে না যায় বা নিজে নিজে না ঘুরে যাইতে পারে যার কারণে এই সাপোর্টটা দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে এক্সট্রা স্ক্রু যে রডটির লেন্থ হচ্ছে নয় ফিট অর্থাৎ এটা হচ্ছে নয় ফিটের রড এখানে মিটারে দেয়া থাকে কারণ বাইরের দেশে মিটারে হিসাব করা হয় এখানে মিটার দেওয়া আছে হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো এম তো এটাকে আমরা কনভার্ট করলে আসলে নয় ফিট পাই তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এটা ক্লোজিং লেন্থ কত সেকশনটা আলাদা করে যখন এই যে একসাথেইভাবে রাখবো তারপরে এর ক্লোজিং লেন্থটা কত হবে এর ক্লোজিং লেন্থ হচ্ছে একশো চল্লিশ সেন্টিমিটার যেটাকে আমরা ফুটে কনভার্ট করলে পাবো হচ্ছে চার ফুট সাত ইঞ্চি এটা হচ্ছে আমরা ফুটে যখন কনভার্ট করবো তখন আমরা এটা পাবো তো এইবার আমি বলবো হচ্ছে এই টিপের ওডি এই ওডিটা কি এই টিপ এই টিপটা যে আছে এই টিপের একটা ওডি আছে অর্থাৎ এটাকে মূলত ব্যাসের পরিমাপ বলা হয় তো এর ব্যাসের পরিমাপ হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ এটা হচ্ছে এর ব্যাসের পরিধি তারপরে আমি যে কথাটা বলবো এটা হচ্ছে এর যে বাটটা আছে বাটের পরিধিটা কত ফোরটিন পয়েন্ট থ্রি ফাইভ এটা হচ্ছে ব্যাসের পরিমাপ তো এটা মূলত দরকার আছে এটা আপনার ইন্ডিকেশন করতে সহজ হবে রডটা কতটুকু মোটা হবে কতটুকু চিকন হবে এই বিষয়টা আপনার কাছে একটু সহজ হবে আর এই রডটির ড্র্যাক পাওয়ার হচ্ছে ষোলো কেজি অর্থাৎ এই রডটি ষোলো কেজি পর্যন্ত লোড নিতে পারবে এটা হচ্ছে ম্যাক্স ড্র্যাক ষোলো কেজি টু সেকশনের একটি রড এবং এর যে হার্ডনেসটা হার্ডনেস মূলত আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন হার্ডনেস কীভাবে পরীক্ষা করে সর্বোচ্চ কতটুকু শক্তিতে বা কতটুকু লোডে জিনিসটা একদম ভেঙে যাবে এটাই হচ্ছে হার্ডনেস এর হার্ডনেসটা আসলে কত এখানে একশো বিশ হ্যাশ হার্ডনেস দেয়া আছে এটার একটা হিসাব আছে ক্যালকুলেশন আছে তারপরে এর লো রোয়েট এর লো রোয়েট হচ্ছে আশি থেকে একশো পঞ্চাশ গ্রাম এর লো রোয়েট অর্থাৎ অনায়াসে লাড্ডু খেলতে পারবেন এবার এর গাইড সংখ্যা নিয়ে একটু কথা বলে দেই যে গাইড সংখ্যাগুলো আসলে কত প্রথম সেকশনে আপনারা একটি গাইড পাবেন সেটা হচ্ছে ডাবল ফুড গাইড এই যে গাইডটা পাবেন হচ্ছে ডাবল ফুড গাইড এটা একটা চাইনামেড গাইড এর যে দ্বিতীয় সেকশনটা আছে দ্বিতীয় সেকশনে আসলে মূলত কয়টা গাইড পাবেন এখানে ডাবল গাইড পাবেন হচ্ছে তিনটা দ্বিতীয়টাতে তাইলে ওই আর এই তিনটা হলো হচ্ছে চারটা চারটা হচ্ছে ডাবল গাইড এবং হচ্ছে ছয়টা সিঙ্গেল ফুড গাইড হচ্ছে ছয়টা টিপ বাদে টিপটাকে বাদ দিলাম তাহলে চার আট ছয় দশটা টিপ সহ এগারোটা এগারোটা গাইড আপনারা একটি রোডে পাবেন এই যে গাইডের যে একটা ব্যাপারটা যে এতগুলো গাইড তো আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে বলছি যে গাইড সংখ্যা যত বেশি হবে রডের শক্তি তত বেশি হবে অর্থাৎ গাইড সংখ্যাকে অবশ্যই আপনাদের প্রাধান্য দিতে হবে এই জন্যই আমাদের যে টেলিস্কোপিক রডগুলো আছে সেগুলোতে কিন্তু একটা নির্দিষ্ট সিকোয়েন্সে গাইডগুলো দেয়া থাকে কিন্তু এইগুলোতে এখানে যে দূরত্বটা দেয়া আছে তার এখানে আরেকটু কম দূরত্বে দেয়া আছে তারপরে আরেকটু কম দূরত্বে দেয়া। আছে অর্থাৎ এই রডটার উপরে যেন সমানভাবে লোড নিতে পারে যার কারণে মূলত এই গাইডগুলো এত বেশি করে দেযা থাকে একমাত্র টু পার্ট রডে এরকম থাকে টেলিস্কোপিক রডে দেখবেন যে শুধু একদম টিপটা বেশি বাঁকা হয় তারপরে পুরো রডে অতটা বেশি লোড নেয় না এরকম হয় কিন্তু আপনারা দেখতে পারেন তো এই হচ্ছে রডের মূল কনফিগারেশন এখন এর সাথে যে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করা হয়েছে এই বিষয়টা এখন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। এখানে আর একটা বিষয় সেটা বলে রাখা ভালো যে এই যে এখানে যে একটা লক সিস্টেম দেওয়া আছে এটা হুক লকার হিসেবেও কাজ করবে এবং আরেকটা কাজ করা যাবে আমরা যখন এটা বোর্ড রড নিয়ে বোর্ডে বসে থাকি তখন মাছ যেভাবে টান দেয় তাতে সিপ সহ নিয়ে যাবে সেক্ষেত্রে আপনি এটা কোনো কিছু দিয়ে বেঁধে আপনার কোমরে রাখেন আর যেটার সাথে রাখেন বেঁধে রাখতে পারবেন এটা আপনার সেফটির জন্য বা আপনার এই রডের এর সেফটির জন্য আপনি এটা রাখতে পারেন এই ধরনের অ্যাক্সিডেন্ট এড়াতে তো যাই হোক এটাই হচ্ছে এটার কাজ আর এই যে বারটা দেয়া আছে এই আপনারা অবশ্যই এখানে ব্যালেন্সিং বার্ড লাগাতে পারবেন যদি ব্যালেন্স করার দরকার থাকে কখনোই ইলেকট্রিক ওয়ারে স্পর্শ করানো যাবে না তাহলে কিন্তু শখ হবে আরেকটি বিষয় হচ্ছে এই রডটি তৈরি হচ্ছে সুপারিয়র কার্বন ক্লথ দিয়ে এটা করার কারণ হচ্ছে এটার শক্তিকে বৃদ্ধি করার কারণে আরেকটা বিষয় এই যে গাইডটা এটা হচ্ছে অপটিমাইজড সিরামিক গাইড এটা অপটিমাইজ করা কারণ অনেক গাইড আছে যেগুলোতে যখন আপনি লাইন বেশি দ্রুত বের হবে তখন কিন্তু এখানে হিট জেনারেট হবে অর্থাৎ এই হিটের কারণে আপনার লাইনটা ক্ষতিগ্রস্ত হবে তো এটা আবার এই যে হিটটা এই হিটটা বেশি হবে না কারণ এইভাবে অপটিমাইজ করে এই সিরামিক গাইডটা তৈরি করা হয়েছে এবং এই গাইডটা অবশ্যই স্টেনলেস কখনোই মরিচ আসবে না মরিচ আসার কোনো সম্ভাবনা নেই এটা মূলত সব পরিবেশে মাছ ধরা যায় এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম ইকোডার ঠান্ডার ক্লাব টু নিয়ে তো তো আমি বলছিলাম যে এই রড দিয়ে কার ফিশিংও করা যাবে তো অনেকে ওর বলছিল যে এনে তো বোট রড কার ফিশিংয়ে নিয়ে গেছে তো আপনারা এই যে এখন যে আমি বলতেছি এই রডটা কিসের জন্য তৈরি করছে এখন এখানে তো লোকেশন দেয়া আছে সি অর্থাৎ সাগরে আপনি সাগর ছাড়া নদীতে খেলা যাবে না তারপরে বোর্ডে বোর্ডে ছাড়া কি থেকে খেলা যাবে না পার থেকে তো আমি লং কাস্ট করলাম এতগুলো গাইড থাকার পরেও আমি লংকে লংয়ে কিন্তু খেললাম কোনো সমস্যা হলো না অর্থাৎ এই এমনি এক না বুঝে একটা কথা না বলাটাই বেটার আমি মনে করি এই রড আপনারা যে কোনো পরিবেশে আপনার এর লেন্থটা আপনার প্রয়োজন পূরণ করবে এবং বোর্ডের ক্ষেত্রেও সেই প্রয়োজন আপনি পাবেন এবং খুব কাছে থেকে খুব কাছে ভালোভাবে এটা কন্ট্রোলিং করতে পারবেন আর যেটা বিশেষ গুরুত্বপূর্ণ ফিচার্স এই যে এই টিপটা এই টিপটা হচ্ছে আপনার একটু ডার্ক ওয়েদারে এটা আপনার ইন্ডিকেশনের জন্য যে মাছটা যে আপনাকে টান দিল না কি করলো বা মাছ টানতেছে কি না এটা ইন্ডিকেট করার জন্য এই তিনটা সেকশনে রেডিয়াম টাইপের কোনো কিছু দেয়া আছে যেটা ডার্ক ওয়েদারে এটা একটু জ্বলবে এখন এভাবে তো দেখানো যাবে না আপনারা একটু দেখে নেন আমি রাত্রে এর একটা ফটো তুলে রাখছি তো এটাই হচ্ছে অ্যাডভান্সড একটা ফিচার্স আমার কাছে মনে হয়েছে যারা রাত্রিতে মাছ ধরেন বোর্ডে ধরেন আর পার্ট থেকে ধরেন ইন্ডিকেশন খুবই সহজ হবে খুবই দ্রুত আপনারা এটা বুঝতে পারবেন এটা হচ্ছে এর মূল আপগ্রেটেড বিষয় কারণ এই বিষয়টা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই তিনটা যে হোয়াইট সেকশন দেখতেছেন এটার কাজই মূলত এটা তো এই যে হাই স্ট্রেংথ ইভাগাইড সহ আপনারা যে বিষয়টি পাবেন সেটা হচ্ছে যে এর উপরে যে একটা পেন্টিং দেওয়া আছে এটা খুব ভালো মানের আঠালো পেন্টিং দেওয়া আছে যেটার কারণে এই পেন্টিংটা ওঠার কোনো ধরনের ভয় নেই এই যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা ব্ল্যাক শাইংয়ের মতো এই যে আপনারা একটা এফেক্ট পাবেন এখানে একটা এফেক্ট ইউজ করা হয়েছে তো যাই হোক তো যাই হোক তারপরে রডটি আমার কাছে ভালো লাগছে তবে আরেকটি বিষয় আমার কাছে যেটা ভালো লাগে নাই সেটা হচ্ছে এই যে ওদের যে রিল সেটটা তো রিল সেটটা থাকার পরপরই আমাদের যে বাউন্সিং পয়েন্টটা বাউন্সিং পয়েন্টটা মূলত এই যে হ্যান্ডেলটা যে অর্থাৎ এই যে আমাদের হ্যান্ডেলটার উপরের অংশটা যে এই অংশটা বরাবর আমাদের আঙ্গুল পৌঁছায় না অর্থাৎ আমাকে এইভাবে ইউজ করতে হবে বিষয়টা হচ্ছে এইরকম যে এদের যে রিল সেটটা এই সেটটা উপরের দিকে থাকলে তাইলে বিষয়টা আরও সহজ হতো এবং এই স্ক্রু নপটপ নিচের দিকে থাকলে বিষয়টা সহজ হতো এবং ব্যালেন্সিং যে বাউন্স পয়েন্টটা সেটা আপনাদের কাছে একটু সুবিধা হতো এটাই এর আমি একটা দেখলাম এটা একটা আমি মনে করি আমার কাছে একটু ভালো লাগে নাই আর কি তাছাড়া এই রডের টোটাল বিষয়টা আমার কাছে ভালো লাগছে টি যখন সেট করা হয় তখন যে কে অ্যাকশনেবল দেখা যায় বা দেখতেও যে অনেকটা গর্জিয়াস লাগে এদিক দিয়ে অবশ্য আমি একশোতে একশো দিব তো যাই হোক এই রডটির যে প্রাইস হবে এই রডটির প্রাইস হচ্ছে চার হাজার টাকা এর সাথে ইনক্লুড করে হয়তো বিকাশ চার্জও নেয় কুরিয়ার খরচটাও নেয় প্রাইসও বলে দিলাম ফুল কনফিগারেশনও বলে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ